আইএলস টেস্ট ফর্মেট টু থাউজেন্ড সালে এসে আইএসের যে টেস্ট ফর্মেট রয়েছে এটা কীভাবে হচ্ছে এটার ফাংশনটা আসলে কীভাবে এটার প্রশ্নের ধরনটা কেমন আমি অ্যাকাডেমিক দিব আমার জন্য কেমন আমি জেনারেল ট্রেনিং দিব আমার জন্য কেমন আমি ইউকিউবিআই দিব আমার জন্য কেমন তো আপনি যেটা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকেন না কেন আজকের এই শুধুমাত্র আপনার জন্য আমি চেষ্টা করব আপনার আইএলসের টোটাল টেস্ট ফর্মেট সম্পূর্ণ এক্সামে কী কী ধরনের প্রশ্ন আপনাকে দেওয়া হবে সম্পূর্ণটা আপনাদেরকে একটু পরিচয় করে দিতে এবং আপনাদেরকে দেখিয়ে দিতে তার জন্য আমার সাথে একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে বিফোর দ্যাট ওয়েলকাম টু মাই চ্যানেল আইস কেয়ার আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব হয়ে দেন এভার দ্য বস আদার্জ প্লিজ সাবস্ক্রাইব ইটস মাই হোল হার্টের রিকোয়েস্ট টু ইউ আপনি যদি আয়েলস মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে ইউ ক্যান কন্টাক্ট উইথ আমার সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন আর আপনি যদি ফোর বাই সেভেন আমার সাথে কানেক্টেড থেকে চান ক্যান লাইক মাই ফেসবুক পেজ জয়েন মাই ফেসবুক গ্রুপ সেগুলো লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে এবার চলে আসি আমাদের মূল আলোচনা সেটা হচ্ছে আয়লসের টেস্ট ফরমেট দেখুন আয়ালস যদি আপনি পেপার বেসড দিয়ে থাকেন যেটা আমাদের বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় বা প্রচলিত আমরা যেটা বুঝি আয়েলস টেস্ট যে কম্পিউটারাইজডও আছে কম্পিউটারেও দেওয়া যায় এবং সেখানে অনেক বেশি সুবিধাও আছে সেটা সম্পর্কে আমরা অনেকে জানি না ঠিক আছে সেটা নিয়ে পরে কোনো দিন আরেকদিন আলোচনা করব তো এখন পেপার বেসডে আসি পেপার বেসড দুইটা ভাগে পরীক্ষা হয়ে থাকে একটা হচ্ছে রিটেন পার্ট আর একটা হচ্ছে ওরাল পার্ট তো রিটেন পার্টে রয়েছে আপনার প্রথমেই হবে লিসনিং টেস্ট তারপরে হবে রিডিং টেস্ট এবং তারপরে হবে রাইটিং টেস্ট তার মানে এই তিনটা পার্ট অ্যাডজেসেন্ট একই সাথে অ্যাট এ স্ট্রেচ হবে অনএারেজ টাইম আড়াই থেকে পৌনে তিন ঘন্টা তো আপনি মূলত যেদিন টেস্ট রেজিস্ট্রেশন করেছেন যেদিন আপনার ডেট সেটা হচ্ছে আপনার এই রিটার্ন টেস্টের ডেট আর আপনার যে ওরাল পার্ট বা স্পিকিং পার্ট যেটা এগারো থেকে চোদ্দো মিনিটের একটা ইন্টারভিউ ফর্মেট সেটা হয়তো আপনার রিটেন টেস্টের একদিন আগে অথবা রিটার্ন টেস্টের একদিন পরে নর্মালি পরেই হয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রে আগে হয়ে থাকে এই হচ্ছে আপনার টোটাল টেস্ট এখন এই টেস্টে কেমন প্রশ্ন আসতে পারে কেমন ধরনের প্রশ্ন আসে কিভাবে আপনি আনসার করবেন সমস্ত জিনিসের ডিটেলস আলোচনা আজকে লেসন আপনাকে দেখানোর চেষ্টা করব চলুন আপনি নিয়ে যাই কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনার বিষয়ে আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আইএলস এর টোটাল টেস্ট ফরম্যাটটা আমরা আজকে একটু দেখব সবগুলো কোশ্চেন আমরা একটু দেখব যেটা আসলে দেখতে কেমন দেখায় তো আমরা শুরু করব হচ্ছে লিসনিং থেকে কারণ আইলসে এক্সাম শুরুই হয় লিসনিং সিরিয়ালটা হচ্ছে প্রথমে লিসনিং তারপরে হচ্ছে রিডিং তারপরে হচ্ছে রাইটিং এই সিরিয়ালে যায় আর কি আর স্পিকিংটা হচ্ছে আলাদা একটা ডেটে হয়ে থাকে সেটা আলাদা একটা দিনে হবে আর এই তিনটা টেস্ট এক টানা একসাথে হয়ে যাবে তো লিসনিং টেস্ট টোটাল হচ্ছে আপনার 40 মিনিটস ধরে রাখেন টাইম ইউ উইল হ্যাভ অ্যাপ্রক্সিমেটলি থার্টি মিনিটস টু ওয়ার্ক তিরিশ মিনিট হচ্ছে কাজ করার জন্য প্লাস টেন মিনিটস ট্রান্সফার ইউর আনসার অন টু দা আনসার শিট আপনাকে আলাদা একটা আনসার দেওয়া হবে সেখানে ট্রান্সফার করার জন্য তো আপনাকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে এখানে শুনেন লিসেন কেয়ারফুলি ইউর ফর ইচ পার্ট অফ দ্য পেপার আনসার ইজ কোয়েশ্চেন সব কোয়েশ্চেন আনসার করতে হবে ওয়াইল ইউ আর লিসনিং রেকর্ড ইউর আনসার ইন দ্য কোয়েশ্চেন বুকলেট তার মানে এই যে আমি আপনাকে যে দেখাবো এটাই হচ্ছে আপনার কোয়েশ্চেন বুকলেট এটা আপনার হাতে থাকবে তো অডিও থেকে যে আনসারগুলো পাবেন সেগুলো আপনার হচ্ছে লিখে ফেলবেন when দ্য রেকর্ডিং হ্যাজ finished you will হ্যাভ টেন মিনিটস আপনার অডিও শেষ হয়ে যাওয়ার পর আপনাকে এক্সট্রা টেন মিনিটস টাইম দেওয়া হবে মূল আনসারশিটের ট্রান্সফার করার জন্য এবং ট্রান্সফার ইউর আনসার্স টু দ্য শিট ইউজ আ পেন্সিল আপনাকে পুরো পরীক্ষাটাই পেন্সিল দিয়ে দিতে হবে তো ইনফরমেশন কিছু আপনার জন্য দিস টেস্ট হ্যাজ ফোর পার্টস চারটা পার্ট আছে ইউ উইল হিয়ার ইচ পার্ট অনলি ওয়ান টাইম একবারই শুনবেন টোটাল 40 কোয়েশেন্স প্রত্যেকটার জন্য এক পয়েন্ট করে ওকে তো চলুন আমরা চলে যাই সরাসরি প্রশ্নে তো প্রথমে আপনার এরকম একটা হেডফোন দেওয়া হবে হেডফোন দিয়ে আপনাকে দেখা হবে যে আপনি ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা ওকে ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা চেক করে তারপরে হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে এই যে কোয়েশ্চেন দেখুন সেকশন ওয়ান কোয়েশ্চেন ওয়ান টু টেন এটা দুইটা ভাগে বিভক্ত প্রথমে কোয়েশ্চেন ওয়ান টু সিক্স এখানে দেখুন কিছু শূন্যস্থান ইনকোয়ারি নাম্বার এখানে একটা একটা মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বারটা আপনি যে অডিওটা শুনবেন সেই অডিওতে বলা হবে সেখান থেকে শুনে আপনাকে এখানে বসিয়ে দিতে হবে তো দুই তিন চার তো লিসিনিংয়ে ম্যাক্সিমাম শূন্যস্থান থাকে আপনি এখানে স্বভাবতই দেখতে পাচ্ছেন প্রথম ছয়টা যে প্রশ্ন সবগুলোই শূন্যস্থান কীভাবে সলভ করবেন সেটার জন্য আলাদা প্লেলিস্ট আছে আমার চ্যানেল লিসিনিং মডিউলে চলে যাবেন প্রত্যেকটা আপনার কোশ্চেন প্যাটার্ন ধরে ধরে আলাদা আলাদা ভিডিও আছে সেগুলো একটু দেখতে হবে ওকে এরপরে হচ্ছে আপনার কোয়েশ্চেন সেভেন টু টেন এগুলো দেখেন মাল্টিপল চয়েস তো লিসেনিংয়ের যে মাল্টিপল চয়েসগুলো থাকবে সেখানে আপনার আনসার চয়েস থাকবে তিনটা এবং অডিওতে তিনটার কথাই বলবে তো সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা পরে হবে তো সাত থেকে দশ পর্যন্ত হচ্ছে শূন্যস্থান হয়তো শেষ ফার্স্ট পার্ট শেষ এরপর হচ্ছে সেকশন টু কোয়েশ্চেন ইলেভেন টু টোয়েন্টি এখানেও দেখেন শূন্যস্থান এগারো থেকে তেরো পর্যন্ত এগারো থেকে তেরো পর্যন্ত শূন্যস্থান তারপরে কি তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে চোদ্দো থেকে বিশ এটা একটা ম্যাপ এখানে হচ্ছে আপনার এই যে গ্রেট হল এখানে ইনফরমেশন ডেস্ক তারপর হচ্ছে মেরিন লাইফ এক্সিবিশন এখানে কিছু একটা আছে শূন্যস্থান এটা অডিওতে বলবে এখানে রেস্ট রুম তারপরে তো এগুলোর হচ্ছে ডিরেকশন দেওয়া থাকে এখান থেকে বামে যাবেন তারপরে ডানে যাবেন নাকি বামে যাবেন তারপর হচ্ছে সোজা যাবেন তার মানে কি ঘুরবেন এ ধরনের ইনস্ট্রাকশন এখানে থাকবে তো ঠিক আছে এটা করলেন এরপরে হচ্ছে সেকশন থ্রি কোয়েশ্চেন টোয়েন্টি ওয়ান টু থার্টি আচ্ছা তাহলে এখানে আপনার হচ্ছে দেখতে পাচ্ছেন একুশ থেকে আপনার আঠাইশ পর্যন্ত সবই শূন্যস্থান তার মানে আমি বলেছি যে লিসনিংয়ে ম্যাক্সিমাম কোয়েশ্চেনই থাকে হচ্ছে শূন্যস্থান আচ্ছা ঠিক আছে তো এই কোয়েশ্চেনটা দেখতে আপনার এরকম দেখাবে এরপর হচ্ছে কোয়েশ্চেন টোয়েন্টি নাইন টু থার্টি এই দুইটা হচ্ছে আপনার মাল্টিপল চয়েস এবং তিনটা আনসার চয়েস দেওয়া আছে এটার জন্য আপনার এরপর হচ্ছে সেকশন ফোর কোয়েশন থার্টি ওয়ান টু ফর্টি এখানেও দেখেন থার্টি ওয়ান থেকে থার্টি ফোর পর্যন্ত সবই হচ্ছে শূন্যস্থান তারপরে কী আছে তারপর দেখুন তারপরে আছে হচ্ছে আপনার মাল্টিপল চয়েস থার্টি ফাইভ থেকে থার্টি সেভেন পর্যন্ত তারপরে আছে হচ্ছে আপনার ম্যাচিং থার্টি এইট থেকে ফর্টি পর্যন্ত এখান থেকে আপনার সিলেক্ট করতে হবে এটা মাল্টিপল চয়েস কিন্তু এখানে তিনটা সিলেক্ট করতে হবে ইউজ থ্রি ফিচার্স তিনটা বলে দিছে আপনাকে অপশন দিয়েছে হচ্ছে সাতটা সাতটা থেকে তিনটা সিলেক্ট করতে হবে যে কোনো আপনার অডিওতে বলা আছে কোন তিনটা আপনার নিতে হবে এ হচ্ছে আপনার টোটাল লিসনিং মানে টোটাল চল্লিশটা প্রশ্ন আছে এরপরে আছেন রিডিংয়ের ক্ষেত্রে অ্যাকাডেমিক রিডিং কি বলতেছে সময় এক ঘন্টা এখন লিসনিংয়ের সাথে এটার পার্থক্য হচ্ছে এখানে কিন্তু কোনো এক্সট্রা টাইম দেওয়া হবে না যা আছে সবাই এক ঘন্টার ভিতরে তো ফর্টি কোয়েশ্চেন্স এবং প্রত্যেকটার জন্য এক পয়েন্ট করে তো এখানে তিনটা প্যাসেস থাকবে দেখেন রিডিং পেসেজ ওয়ান সময় হচ্ছে আপনার এটার জন্য অ্যাপ্রক্সিমেট বিশ মিনিট কোয়েশন হচ্ছে ওয়ান টু ফরটিন তার মানে এই যে প্যাসেজ দেখতে পাচ্ছেন এই প্যাসেজের মধ্যে এক থেকে চোদ্দের আনসার আছে এক থেকে চোদ্দো পর্যন্ত তাহলে প্রথম এক থেকে চোদ্দো কি কোয়েশ্চেন দিয়েছে দেখুন নর্মালি হচ্ছে আপনার ওরা যে কোশ্চেনগুলো দিয়ে থাকে দ্য এস এস ফাইভ সেকশন এ টু ই এটা হচ্ছে আপনার হেডিংস শিরোনাম এখানে টোটাল আটটা শিরোনাম আছে এই আটটা শিরোনাম কোন প্যাসেজের সাথে ম্যাচ করে এবং একটা একের বেশি ব্যবহার হতে পারে যেহেতু আটটা আছে আপনার প্যাসেজ আছে পাঁচটা তাহলে অবশ্যই আপনার ধরেন এই যে এই লাইনটা এই লাইনটা হচ্ছে কোনো না কোনো একটা প্যারার শিরোনাম ধরেন সেটা এর হতে পারে ডি এর হতে পারে সেটা হচ্ছে সি এর হতে পারে যে কোনোটার হতে পারে তো এটার সাথে ম্যাচ করবে ধরেন যদি এটা এটা যে সি সিএ ম্যাচ হয় তাহলে একের আনসার হবে সি এটা এইভাবে সলভ করতে হবে আচ্ছা তাহলে হচ্ছে প্রথম এক থেকে আট তারপরে কি বলতেছে নয় থেকে চোদ্দো এটা হচ্ছে ট্রু ফলস নট কিভেন এ হচ্ছে আপনার প্রশ্ন ট্রুফলস নট গিবেন তো এখানে আপনার কোনটা ট্রু কোনটা ফলস কোনটা নট গিবেন এগুলো বের করতে হবে আচ্ছা ঠিক আছে করলেন ভালো কথা এর পরে কি এরপরে রেডিং প্যাসেজ টু পনেরো থেকে 28 দেখুন এখানে কি আছে এখানেও লিস্ট অফ হেডিংস আছে পনেরো থেকে 28 সেম জিনিস এটা কোনটার সাথে কোনটা ম্যাচ করে সেকশন এর সাথে এখান থেকে কোনটা ম্যাচ করে ধরেন যদি পাঁচ ম্যাচ করে তাহলে এর आंसर হবে পাঁচ এরকম আর কি বিষয়টা আচ্ছা তারপরে হচ্ছে আপনার আমরা প্যাসেজে চলে যাব ঠিক আছে গেলাম প্যাসেজ সিতে তো এরপরে হচ্ছে আমরা কোথায় চলে যাব এরপরে কোশ্চেন উনিশ থেকে তেইশ পর্যন্ত তো এগুলো কি এগুলো হচ্ছে ম্যাচিং উনিশের সাথে এখান থেকে কোনো একটা ম্যাচ করবে ধরো উনিশের সাথে এ যেতে পারে বি যেতে পারে সি যেতে পারে আচ্ছা ঠিক আছে গেল এখন তারপরে কি চব্বিশ থেকে আটাইশ হচ্ছে আপনার মাল্টিপল চয়েস তো রিডিংয়ের ক্ষেত্রে যে মাল্টিপল চয়েস সেখানে আপনার আনসার চয়েস দেওয়া থাকবে হচ্ছে চারটা ওকে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ এবং আটাইশ হচ্ছে মাল্টিপল চয়েস তাহলে রিডিং প্র্যাসেস টু কমপ্লিট হয়ে গেল এরপরে আমরা চলে যাব প্র্যাসেস থ্রিতে কোয়েশন টোয়েন্টি নাইন টু ফর্টি এই হচ্ছে আপনার প্যাসেজ এই প্যাসেজের ভিতরে এই যে কোয়েশনগুলো আছে দেখেন উনত্রিশ থেকে চৌত্রিশ পর্যন্ত হচ্ছে মালটিপল চয়েস ঠিক আছে তারপরে হচ্ছে আপনার ম্যাচিং পঁয়ত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত থিওরিজ ম্যাচিং তো এখান থেকে এ পর্যন্ত ম্যাচ করতে হবে আর কি যে এই পঁয়ত্রিশের সাথে এখান থেকে যে কোনো একটা যাবে আর কি তো এই ম্যাচিং করে আমাকে এটা কমপ্লিট করতে হবে এই হচ্ছে আপনার রিডিং এরপর আসি রাইটিংয়ের ক্ষেত্রে তো রাইটিংয়ের ক্ষেত্রে আপনার টাস্ক হচ্ছে দুইটা টাস্ক ওয়ান এবং টাস্ক তো টাস্ক ওয়ানে হচ্ছে আপনাকে অ্যাটলিস্ট হান্ড্রেড এন্ড ফিফটি ওয়ার্ড দেখতে হবে এবং টু হান্ড্রেড ফিফটি ওয়ার্ড দেখতে হবে দুইটা মিলিয়ে সময় হচ্ছে ওয়ান আওয়ার এটা আপনাকে মাথায় রাখতে হবে আচ্ছা ঠিক আছে রাখলাম তারপরে ঘটনা কি দাঁড়ালো ঘটনা দেখেন এই যে টাস্ক ওয়ানের যে কোয়েশ্চেন এটা হচ্ছে আপনার কোয়েশ্চেন ইউ শুড স্পেন্ড অ্যাবাউট টোয়েন্টি মিনিটস টাইম এই হচ্ছে আপনার প্রশ্ন দ্য চার্ট বিলো গিভস অ্যাটেন্ডেন্স ফিগার্স ফর গ্র্যান্ডভিল স্টেডিয়াম ফ্রম টু থাউজেন্ড সেভেন্টিন উইচ আর প্রজেক্টেড থ্রু টু থাউজেন্ড থার্টি আফটার আ মেজর ইম্প্রুভমেন্ট প্রজেক্ট আমারাইজ ইনফরমেশন বাই সিলেক্টিং অ্যান্ড রিপোর্টিং দ্য মেইন ফিচার্স অ্যান্ড মেক কম্প্যারিজন আর রেলেভেন্ট একশো পঞ্চাশ ওয়ার্ড লিখতে হবে এই হচ্ছে আপনার ফিগার এটাকে বার গ্রাফ বলা হয়ে থাকে তো আপনার হচ্ছে দু হাজার তিরিশ হচ্ছে এই হলুদ অরেঞ্জ হচ্ছে দুই হাজার বিশ এবং এই ব্লু হচ্ছে দু হাজার সতেরো তো দেখা যাচ্ছে আপনার থিয়েটার এখানে যে হচ্ছে উপস্থিতিটা কম স্পোর্টিং ইভেন্টসে অনেক উপস্থিতি বেশি কনসার্টসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দু হাজার তিরিশে উপস্থিতি অনেক বেশি ছিল কিন্তু আপনার এটা হচ্ছে আস্তে আস্তে বাড়ছে আর কি বিষয়টা এরকম আচ্ছা ঠিক আছে ওকে এরপরে হচ্ছে রাইটিং টাস্ক টু এটা একটা এসে ফরমাল এসে অলমোস্ট ফর্টি মিনিটস টাইম পাবেন এই যে এখানে এরকম একটা আর্গুমেন্ট আপনাকে দেওয়া হবে অ্যান্ড ইনক্রিজিং নাম্বার অফ স্কুলস প্রোভাইড ট্যাবলেটস অ্যান্ড ল্যাপটপ কম্পিউটার্স আর স্টুডেন্টস টু ইউজ ইন স্কুল রিপ্লেসিং বুকস অ্যান্ড আদার প্রিন্টেড ম্যাটেরিয়ালস লাইক এক্সাম অ্যান্ড অ্যাসাইনমেন্টস হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ দিস ট্রেন্ড ওকে তো এই জিনিসগুলো এখানে আসবে আচ্ছা ঠিক আছে আসলো তাহলে এটা হচ্ছে আপনার একটা এসএ তো এর উপরে ভিত্তি করে আপনার একটা এসে লিখতে হবে তো এটা হচ্ছে রাইটিং টাস্ক টু ওকে এরপরে হচ্ছে আপনার স্পিকিং স্পিকিং হচ্ছে টোটাল এগারো থেকে চোদ্দো মিনিটের এটা একটা ইন্টারভিউ তাহলে ফার্স্ট পার্টে আপনাকে হচ্ছে আপনার পার্সোনাল লাইফ রিলেটেড কিছু কোয়েশ্চেন করা হবে পার্ট ওয়ান ইন্ট্রোডাকশন অ্যান্ড ইন্টারভিউ

এই হচ্ছে মোটামুটি স্পিকিং পার টোটাল এগারো থেকে চোদ্দ মিনিট এই হচ্ছে আপনার টোটাল সম্পূর্ণ আয়ল টেস্ট ফর্মেট ততক্ষণ পর্যন্ত সম্পূর্ণ জিনিসগুলো আপনি দেখলেন এবং জানার চেষ্টা করলেন এবং বুঝেছেন আশা করি এখন একটা আয়েলস টেস্টে কি আসে আশা করি আপনার চোখের সামনে আমি তুলে ধরতে পেরেছি এখন আপনার প্রস্তুতি না দরকার কোথায় যাবেন বেশি দূরে কোথাও যাওয়ার দরকার নেই আপনি আমার চ্যানেলের জাস্ট প্রত্যেকটা প্লেলিস্ট ধরে ধরে স্পিকিং প্লে লিস্ট ধরে রিডিং প্লে লিস্ট ধরে রাইটিং প্লে লিস্ট ধরে এবং লিসনিং প্লে লিস্ট ধরে ধরে প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপের জন্য প্রত্যেকটা ধরনের জন্য আলাদা আলাদা আপনার লেসন দেওয়া আছে দয়া করে সেগুলো একটু একবার দেখে ফেলেন আপনার টোটাল টেস্ট সম্পর্কে সম্পূর্ণ ধারণা হয়ে যাবে যাই হোক এত মতো সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ এই লেসনটি যদি আপনার সামান্যতম উপকার মনে হয় থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আদার আলাইকুম